আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2265। করোনা মহামারীতে দেশে ফেরা 70% প্রবাসী কর্মী রয়েছেন চরম আর্থিক সংকটে, বলছে আইওএম। স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত মালয়েশিয়ার অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া রায়হান কবির। মেজর সিনহাকে গুলি করা ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছে র্যাব। এবং মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, প্রবল বর্ষণে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,907 জন। সর্বশেষ 24 ঘন্টায় 11,356টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,265 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 19.95%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 2,92,625 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,952 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,75,567 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 60%। মৃতদের মধ্যে 36 জন পুরুষ ও 10 জন নারী। করোনায় সর্বশেষ একদিনে হাসপাতালে 45 ও বাসায় একজন মারা গেছে। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 27 ও রাজশাহীতে 8 জন মারা গেছেন। চট্টগ্রাম, খুলনা এবং বরিশালে আশঙ্কাজনকভাবে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় এই 3 জেলায় 7 জন সহ সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 16 জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে 600+ মানুষের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাসনা দাস। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় চট্টগ্রামে এই ভাইরাসে মারা গেছেন আরও 4 জন, নতুন করে শনাক্ত হয়েছে 83 জন। এদিকে করোনার মৃত্যুর মিছিলে বরিশালে যোগ হয়েছে আরও 3 জনের নাম। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স, পুলিশ সহ 72 জন। 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছেন, মৃতদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। একই সময় শনাক্ত হয়েছেন আরও 57 জন। করোনা সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত খুলনায় আবারও বেড়েছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 392 জনের নমুনা পরীক্ষায় 149 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত একদিনে বিভাগে করোনায় কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এদিকে নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও কুমিল্লায় 1 জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 3 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 68 জন। এছাড়াও যশোরে 58, ময়মনসিংহে 18, জামালপুরে 17 এবং নাটোরে 1 বছরের শিশুসহ 24 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পৌর মেয়র হাজি আলাউদ্দিন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। করোনা মহামন্দায় দেশে ফেরা 70% প্রবাসী কর্মী আছেন চরম আর্থিক সংকটে। প্রভাব পড়েছে তাদের পরিবারেও। দেশের 12 জেলায় বিদেশ ফেরতদের নিয়ে অভিবাসন সংস্থা আইওএম এর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বিদেশ ফেরত কর্মীদের সংকট মেটাতে এককালীন অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। বিদেশে প্রায় 15 কোটি বাংলাদেশি অভিবাসী, তাদের আয়ের টাকায় দেশে জীবনমান উন্নত হচ্ছে প্রবাসী পরিবারে। তবে করোনা মহামারী ভাবিয়ে তুলেছে এই শ্রেণীকে। বৈশ্বিক মন্দায় বিদেশে অনেকে কাজ হারিয়েছেন, আবার তাদের কেউ কেউ দেশেও ফেরত আসছেন। ফেব্রুয়ারি থেকে জুন এই 5 মাসে
দেশে ফেরত এসেছেন প্রায় 60,000 প্রবাসী। তাদের মধ্যে 1,500 প্রবাসী কর্মীদের নিয়ে গবেষণা চালায় অভিবাসন সংস্থা আইওএম। আইওএমের একটি সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 70% অভিবাসী পরিবারই এখন দারুণ অর্থকষ্টে আছেন। বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং গ্রামরু যে গবেষণাটি করেছে সেটিও কিন্তু একই ধরনের চিত্র তুলে ধরেছে। প্রায় 59% পরিবার এখন কোনো রেমিটেন্স পাচ্ছেন না। এইসব পরিবারগুলোতে এক ধরনের ওয়ান টাইম এমার্জেন্সি ক্যাশ গ্রান্ট দিয়ে সহায়তা করা সরকারের খুবই প্রয়োজন। জরিপের তথ্য অনুযায়ী 55% প্রবাসী কর্মী বা তার পরিবার ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44% ঋণ নিয়েছেন এনজিও থেকে, আর বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ গ্রহীতার হার 86%। কিছু কিছু পরিবারে দ্বিতীয় ব্যক্তি রয়েছেন ইনকামে, তাদের ইনকামে পরিবার চলছে। তারা সাংসারিক খরচকে 17,000 টাকা মাসিক খরচের থেকে নামিয়ে এনেছেন 7,700 টাকায়। সরকার এবারের বাজেটে 2,000 কোটি টাকার একটি প্যাকেজের কথা ঘোষণা করেছে, যেটি মূলত ঋণ আকারে এই অর্থটি দ্রুততর সময়ে এই ধরনের প্রবাসী শ্রমিকদের মধ্যে বিতরণ হবে। অনুদানের চেয়ে তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা, সেটি দেশের ভিতরে এবং দেশের বাইরে, সেটি অনেক বেশি কার্যকর। করোনার এই দুর্যোগে রেমিটেন্স নির্ভর জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারি বেসরকারি পর্যায়ে বিকল্প উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে প্রবাসী শ্রমিকদের সাথে মালয়েশিয়া সরকারের অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে রায়হান কবির দেশে ফিরেছেন। শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরেন তিনি। গত 3 জুলাই আল জাজিরার 101 ইস্ট অনুষ্ঠানের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান। সেখানে লকডাউনের মধ্যে মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের সাথে সরকারি সংস্থার নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় ওয়ার্ক পারমিট বাতিলের পর 24 জুলাই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচিত হয়। দেশে ফিরেই রায়হান কবির নারায়ণগঞ্জে নিজ বাড়িতে যান। তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মালয়েশিয়া পুলিশের হাত থেকে মুক্তির আন্দোলনে ভূমিকা রাখায় দেশি বিদেশি সাংবাদিক ও অভিবাসী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান রায়হান কবির। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা ওনার হস্তক্ষেপে, কূটনৈতিক তৎপরতায় এবং আমার লয়ার্সরা এবং বাংলাদেশের জনগণরা সবাই আমাদের জন্য কাজ করেছে। আপনাদের মিডিয়া হিসেবে আমাদের আমার 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 জন্য কাজ করেছে, মানে একজন আমার জন্য তো না, 1 কোটি প্রবাসীর হয়ে যাবে কাজ করেছেন আপনারা মিডিয়া। আমি মুগ্ধ আসলে, আমার সকল কষ্ট, আমার যে যত কষ্ট ছিল এতদিন আমি এগুলো দেখার পর আমি মুগ্ধ, আমার সকল কষ্ট গ্লানি দূর হয়ে গেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছে র্যাবের তদন্তকারী সংস্থা। এদিকে সিনহা হত্যা মামলায় এপিবিএনএ 3 সদস্যকে 7 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র্যাব কার্যালয়ে আনা হয়। পুলিশের 3 সদস্য হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান এবং কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। গত 31 জুলাই সিনহাকে গুলি করার সময় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে দায়িত্বরত ছিলেন তারা। গত 18 আগস্ট আসামিদের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা। এর আগে গ্রেফতার 3 জনকে সাময়িক বরখাস্ত করে এপিবিএন। কক্সবাজারের র্যাবের 15 কার্যালয়ে পঞ্চম দিনের মতো চলছে সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের রিমান্ড। বিএনপি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করতে সফল হয়নি বলেই দলটির নেতারা একে দুর্ঘটনা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে রাজশাহী সড়ক জোন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করার দাবি জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় বলে দাবি করেছেন দলীয় সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এই হামলাকে 15 আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতার সাথেও তুলনা করেন তিনি। বিএনপি নেতারা বলছে 21 আগস্ট নাকি দুর্ঘটনা, 21 আগস্টে গ্রেনেড হামলা রাষ্ট্রদণ্ডকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়া ছাত্রলীগের আলোচনা সভায় উবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলাকে আড়াল করতে জজমিয়া নাটক সাজায় বিএনপি। ফরিদপুর
ছাত্রলীগ নেতার অর্থ পাচারের মতো ঘটনা যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি। ফরিদপুরের ছাত্রলীগ সভাপতির মতো নেতা অপকর্মকারী ছাত্রলীগে যেন আর অনুপ্রবেশ করতে না পারে, আমি সে ব্যাপারে ছাত্রলীগের নেতা কর্মীদের অনুরোধ করছি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, তখনকার প্রধানমন্ত্রী হিসেবে ওই হামলার দায় এড়াতে পারেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এই বিচার কার্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যাহা কিছু করা হয়েছে তখন সমস্ত কিছুর দায় প্রধানমন্ত্রী হিসেবে তৎকালীন খালেদা জিয়ার উপর বর্তায়, সুতরাং তিনিও এই অভিযোগে অভিযুক্ত। আমি মনে করি সেজন্য বিচারের আওতায় তাকেও আনা প্রয়োজন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে স্বল্প আয়ের মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে গিয়ে দ্রুত গ্রেনেড হামলা মামলার বিচার শেষ করার দাবি জানান মহানগর উত্তর আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, আইন ও বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে এখন খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে। বিএনপিকে ধ্বংস করতে 21 আগস্ট মামলায় দলটির নেতাদের জড়ানো হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। এর ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় হালকা পানি জমেছে, তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্ন আয় ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2-3 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। শনিবার সরকারি ছুটির দিন হলেও জীবনের প্রয়োজনে যারা সকালে বাসা থেকে বের হয়েছেন তাদের বৃষ্টির কবলে পড়তে হয়েছে। রাজধানীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। বৃষ্টি উপেক্ষা করে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের যানবাহনের সংকটে পড়তে হয়েছে। অনেকে অপেক্ষা করেছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পানি জমতেও দেখা গেছে, এ কারণে যানজটে আটকা পড়েন অনেকে। প্রায় 2 ঘন্টা বসা বাসার জন্য, কিন্তু বাস তো পায় না, বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, যেতে পারতেছি না, রাস্তাঘাটে অনেক জায়গায় দেখলাম জমানো পানি। আবহাওয়া অধিদপ্তর জানায় রাজধানী সহ সারাদেশে আরও কয়েকদিন বৃষ্টি থাকবে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 মিলিমিটার। বর্তমান যে বৃষ্টির প্রবণতা সারাদেশব্যাপী, এই বৃষ্টির প্রবণতা আগামী আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে এবং পরশু দিন থেকে কিছুটা কমে আসতে পারে। দেশের সমুদ্র বন্দরসমূহ অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। নদীর পানি বৃদ্ধি আর প্রবল বর্ষণে দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে বরিশাল মহানগরী সহ 200-এর বেশি গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে 18টি এলাকায় চলছে তীব্র ভাঙ্গন। নদীগর্ভে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু বসতবাড়ি। এদিকে শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বন্যা কবলিত মানুষের কাছে এই ভারী বর্ষণ পড়ে আতঙ্কের আর কষ্টের কারণ। বন্যায় এমনিতে মানুষের হাহাকার, এর উপর প্রবল বর্ষণে বাড়ছে তাদের দুর্ভোগ। বরিশালে মেঘনার পানি হিজলা পয়েন্টে 108 সেন্টিমিটার ও কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সড়ক ডুবে, যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা, পানিবন্দী 200-এরও বেশি গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত প্রায় 20,000 হেক্টর জমির ফসল আর উঠতি পানের বরজ, ভেসে গেছে 300-এরও বেশি ঘেরের মাছ।
শরীয়তপুরে পদ্মার প্রবল স্রোতে বাঁধের তলদেশ থেকে সরে গেছে জিও ব্যাক ও সিসি ব্লক। ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন কাটছে অনেক পরিবারের। অনেকে আবার বসত বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তা বা নৌকায়। ঝালগাড়িতে জোয়ারে বিষখালী সোনকধা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত অর্ধশতাধিক গ্রাম ভেসে গেছে শত শত পুকুর ও জলাশয়ের মাছ। খালের পাড় দিয়ে দিয়ে একটা বেরিয়ে আমাকে সরকার দিতে তাহলে পানি দিয়ে ওটা বন্ধ কোনো হাঁটাচলা করতে পারি না, বাড়িতে বাড়িতে পারি না, এমনকি লেট্রিনও যাইতে পারি না, সব পানি হ্যাঁ পানি সেই হুমান। নদীর পারে বেরিবারটা না থাকায় চতুর্দিকে তলাই গেছে পানিতে। মানিকগঞ্জে হরিরামপুর সদর, সিঙ্গাইর শিবালয় ও দৌলতপুর উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী। আমন চাষ নিয়েও শঙ্কিত কৃষকরা। পানি নামলেও দুর্ভোগ শেষ হয়নি শেরপুরবাসীর। বন্যায় বিধ্বস্ত শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ এক মাসেও শেষ হয়নি, ফলে এখনও বন্ধ ওই সড়ক যোগাযোগ। নেত্রকোনায় নদ নদীর পানি নামলেও নিচু এলাকা খালিয়াজুড়ির অধিকাংশ বাড়ি এখনও প্লাবিত। জলাবদ্ধতার পাশাপাশি তৈরি হয়েছে খাবারের জন্য হাহাকার, দেখা দিয়েছে পানিবাহিত রোগ। অনাহারে অর্থাহারে দিন কাটানো এসব মানুষের আকুতি সাহায্য বাড়ানোর। আদিন সজীব, এটিএন বাংলা। আউশের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের বীজ, সার ও সেচ সহ সরকার বিভিন্ন প্রণোদনা দিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সারের দাম কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, কৃষি বিজ্ঞানীরা অনেকগুলো উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন। মেহেরপুর জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত মেহেরপুর জেলার সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে আউশ ধান কাটা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আমরা উৎসাহ দিবানা নিয়ে এবার হাউস করেছেন, হাউসের যে এরিয়া ছিল সেটাও এবার বেড়েছে। কেন বেড়েছে? আপনারা ভালো দাম পেয়েছেন এবং আপনারা ভালো উৎপাদন পাচ্ছেন। ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে পাওয়া বর্জ্য দিয়ে শীঘ্রই বিদ্যুৎ উৎপাদনে যাবে সরকার, এই জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডিএনসিসির যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শনের সময় তিনি এসব কথা জানান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দেশে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মন্ত্রী জানান, ঢাকা সহ সকল সিটি কর্পোরেশন এবং ছোট বড় শহরে এমনকি গ্রামগঞ্জের বর্জ্য কাজে লাগানো হবে। প্রতিদিন ঢাকা উত্তরে 3,000 টন বর্জ্য উৎপাদন হয়। এই 3,000 টনকে কোথায় স্তূপীকৃত করে রাখা এটা একটা অসম্ভব ব্যাপার। সেজন্যই আমরা এই পদ্ধতি যাচ্ছি যে ইনসিনারেশন প্ল্যান্টটা প্রতিষ্ঠিত হবে। সেই প্ল্যান্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে যেখানে যে সমস্ত ইমিশন হবে, অর্থাৎ যে সমস্ত ধোঁয়া নিগ্রত হবে, সেখানে কোনো রকম পলিউশন হবে না। একেবারে স্বাভাবিক আমাদের বাতাসের সাথে যে পরিমাণ আছে তার চেয়ে বেশি হতে পারবে না। এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টেকনোলজি, এরকম আছে সারা পৃথিবীতে, আমি নিজে দেখে এসেছি। এদিকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, রাজধানীর মধ্যবর্তী স্থানে কাউরান বাজারের কাঁচাবাজার অব্যবস্থাপনার মধ্যে চলছে, তাই দ্রুত এই কাঁচাবাজার সরিয়ে নেওয়ার কার্যক্রমও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এখন আমাদের যথার্থ সময় কাউরান বাজারকে কীভাবে স্থানান্তর করব এবং কাউরান বাজারকে স্থানান্তর করার জন্য আমিন বাজার একটি মার্কেট এবং আরেকটি মার্কেট হচ্ছে হলো আমাদের যাত্রাবাড়িতে। নেক্সট মান্থ থেকে আমরা এখন সিরিয়াসলি দের অনুযায়ী কীভাবে কাজগুলো করতে হবে, ওদের দাবি কী আমরা কীভাবে নিতে পারবো, কারণ ওনারাও এক এক সময় এক একটা দাবি বলছে কিন্তু দাবিগুলোকে কোনো লিখিত আকারে আমরা পাচ্ছি না। আমরা চাচ্ছি একটা ফরম্যাটের মধ্যে নিয়ে দাবিগুলোকে শেষ করার জন্য। এছাড়া নগরীতে অবৈধ দখলে থাকা জমি খুব দ্রুত উদ্ধার করে নগরবাসীর সুবিধায় কাজে লাগানো হবে বলেও জানান ঢাকা উত্তর সিটির মেয়র। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 2,000 কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার সিএমএম আদালতে হাজির করে রাজধানী কাফরুল থানার মানি লন্ডারিং মামলায় তার 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে শুক্রবার উত্তরা থেকে নিশানকে গ্রেফতার করে সিআইডি।
খ্যাতনামা ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 62 বছর। মৃণাল হক দীর্ঘদিন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকেই তার রক্তে সুগার ও অক্সিজেনের মাত্রা কমে যায়। রাজধানী ঢাকার সড়কে বিভিন্ন ধরনের স্থাপত্য গড়ে দেশে বিদেশে পরিচিতি পান ভাস্কর মৃণাল হক। এর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, রাজশিক, মতিঝিলে বলাকা, পরিবাগে জননী ও গর্বিত বর্ণমালা এবং ইস্কাটনে কোতোয়াল উল্লেখযোগ্য। ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। এর মধ্যে ভালুকায় বাসের সাথে সংঘর্ষে নিহত হয় 6 প্রাইভেট কার আরোহী। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ভালুকা ডিগ্রি কলেজের সামনে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী প্রাইভেট কারের উপরে উঠে যায়। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের এবং 1 জন তাদের আত্মীয় ও অন্যজন চালক। তাদের বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে বলে জানা গেছে। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ, তবে চালক পলাতক রয়েছেন। এদিকে ময়মনসিংহের নান্দাইলে পৃথক সড়ক ঘটনায় মারা গেছে 2 জন। 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে তৎকালীন বিএনপি সরকারের শীর্ষ নেতৃত্ব জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর বংশালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গ্রেনেড হামলা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। ওই হামলার দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনোভাবেই এড়াতে পারবেন না বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এতে আরো বক্তব্য রাখেন। বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং প্রয়াত নেতাকর্মীদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। গ্রেনেড হামলার মূল হোতাদের বাঁচাতে আওয়ামী লীগ বিদেশি সংস্থাকে তদন্ত করতে দেয়নি বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতে শান্তি চুক্তি মুসলিম স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সংগঠনের মহানগর উত্তর সভাপতি শেখ ফজলেবারি মাসুদ এতে আরো বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বন্যায় এবার টাঙ্গাইলে 18,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে 10টি উপজেলার 1 লাখেরও বেশি কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। আমন, আউশ, পাট, ভুট্টা, বীজতলা ও শাকসবজি সহ প্রায় 150 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 2 দফা বন্যায় এবার টাঙ্গাইলের 12 উপজেলার 10টি প্লাবিত হয়। এতে তলিয়ে গেছে 18,126 হেক্টর আবাদি জমি। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এবার পুরোপুরি নষ্ট হয়েছে এসব জমির ফসল। পাশাপাশি নদী ভাঙনেও চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ধান, পাট, তিল, আখ, লেবু, বেগুন সহ বিভিন্ন ধরনের ফসল হারিয়ে হতাশ তারা। আমি যে আবাদ করছি সবটাই আমাদের শেষ। সবজি বলছিলাম, ভুট্টা বলছিলাম, সব বন্যায় ক্ষতি হয়ে গেছে। আবাদ যা করছিলাম সব বন্যায় গেছে ধুয়ে। কিছু আবাদ করছি জমি, তো একটু জমি আবাদ করছি, সেগুলো সব তলে গেছে। আমি তো গরিব মানুষ, অসহায়, ফসল সমস্ত কিছু তলে গেছে। আমরা অনেক অসহায় অবস্থায় আছি। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী এবারের বন্যায় 1,07,391 জন কৃষকের প্রায় 141,25,00,000 টাকার ফসলের ক্ষতি হয়েছে জেলায়। তবে কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি উদ্যোগ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসে সবাই সার্বক্ষণিক এই বিষয়টা তদারকি করছেন এবং তারা কৃষকদের পাশে সার্বক্ষণিক আছে। কৃষকের যে আর্থিক ক্ষতিগুলো তারা হয়ে গেল সেই ক্ষতিটাকে আমরা তুষার করতে পারবো। ঠিক সময়ে প্রকৃত কৃষকরা সরকারি এসব সহায়তা পেলে বন্যার এই ভয়াল ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পানির চরম সংকটের মধ্য দিয়ে চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। অনেক ওয়ার্ডে 20 দিন ধরে পানি সরবরাহ বন্ধ। কিছু ওয়ার্ডে পানি মিললেও তা ব্যবহারের অনুপযোগী, ময়লা, লবণাক্ত আর লালচে। ফলে চরম দুর্ভোগে রোগী, তার স্বজন, হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও মন্ত্রণালয়ের কাছে নতুন নলকূপ বরাদ্দ চাওয়ার কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। 53 বছরের পুরনো প্রায় অকেজো দুটি নলকূপ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালে পানি সরবরাহ কাজ। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। প্রতি ভরিতে প্রায় 1,500 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 72,258 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ 69,109 টাকা এবং 18 ক্যারেট 60,361 টাকায় বিক্রি হচ্ছে। তবে 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বে নির্ধারিত 933 টাকায় রয়েছে। এর আগে করোনা মহামারীতে দেশের বাজারে 4 বার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে স্বর্ণের দাম। শুরু হয়েছে সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশনের মূল পর্ব। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। করোনার সময় লকডাউনে ঘরবন্দী জীবনে মেতে উঠুন সুপ্ত প্রতিভা প্রকাশে স্লোগান নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। এটিএন, এমসিএল ও আন্তর্জাতিক সংস্থা ফিডাফ বাংলাদেশ ও এটিএন বাংলার যৌথ আয়োজনে গত 8 জুন শুরু হয় এই ডান্স কম্পিটিশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন এমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান মুনিম এবং এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। স্বপ্নধারা নিবেদিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের 20,000 সহ বিশ্বের 10টি দেশের মোট 55,000 প্রতিযোগী। এবারে পার্টিস খেলার খবর। জ্যাক ক্রাউলি ও জস বাটলারের সেঞ্চুরিতে সাউদাম্পটনের টেস্টে দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়ছে ইংল্যান্ড। প্রথম দিনে 68 রান করা জস বাটলারের মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি আর 171 রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে নিজের ক্যারিয়ারের সেরা 186 রানের ইনিংস ছাড়িয়ে গেছে জ্যাক ক্রাউলি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ 4 উইকেটে 373 রান। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লীগের ষষ্ঠ শিরোপা জিতেছে সেভিয়া। এতে 6 বার ফাইনালে উঠে 6 বারই শিরোপা জয়ের অন্যান্য রেকর্ড গড়ল সেভিয়া। যদিও জার্মানির কোলনে অনুষ্ঠিত ফাইনালের 5ম মিনিটে রোমেলু লুকাকুর স্পট কিকে এগিয়ে যায় ইন্টার মিলান। চলতি ইউরোপায় এটি লুকাকুর টানা 11 গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 13 মিনিটে জেসুস নাভাসের ক্রসে মাথা ছুঁয়ে ম্যাচে 1-1 সমতায় ফেরান লুক ডি জং। 33 মিনিটে স্প্যানিশ দলটিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেয় ডি জং। তবে 35 মিনিটে ইটালিয়ান দলটিকে 2-2 সমতায় ফেরান দিয়েগো গোডিন। এতে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা উভয় লিগ গোল করার কৃতিত্ব দেখান গোডিন। আর 74 মিনিটে লুকাকুর আত্মঘাতী গোলে আবারও ইউরোপা কাপ নিজেদের করে নেয় সেভিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে লিসবনে আগামীকাল রাতে প্যারিস সেন্ট জার্মেইন মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক। 1998 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে এমন দুই দল যারা ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন্স হয়েছে। 2013 সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে 5 বারের চ্যাম্পিয়ন বার্ন। এদিকে ফরাসি লিগে আধিপত্য করা পিএসজি ইউরোপার সেরা মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। প্রথমবার ফাইনালে উঠেই সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায় পিএসজি। এবার নেইমার এমবাপেদের পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগের অধরা সেই শিরোপা ছুঁতে চায় ফ্রেঞ্চ দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনা ভাইরাসে আরো 46 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,265। দেশে করোনা মহামারীতে ফেরা 70% প্রবাসী কর্মী রয়েছেন চরম আর্থিক সংকটে বলছে আইওএম। স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত মালয়েশিয়ার অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রায়হান কবির।
মেজর সিনহাকে গুলি করা ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছে র্যাব। এবং মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, প্রবল বর্ষণে দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।